সুদানের রাজধানী খার্তুমে আটকে পড়া নাগরিকদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে 72 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুই বাহিনীর এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত 400 জন মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে সংঘাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ।